কুরবানি বৈধ হওয়ার জন্য মুসলিম হতে হবে, এটা হলো একটা শর্ত। দ্বিতীয় শর্ত হলো স্বাধীন হওয়া, অর্থাৎ ক্রীতদাসের উপরে কুরবানি ওয়াজিব নয়। কেন? সে তো আরেকজনের কাছে বিক্রি রয়েছে, এর জন্য স্বাধীন হতে হবে। এখন যেহেতু গোলামের কেনা বেচার নাই, এরপরে মুকিম, মুকিম হওয়া, মুকিম মানে বাড়িতে অবস্থান করতে হবে। আপনি সফরে গেছেন, কোনো জায়গায় ঘুরতে গেছেন, আপনার কাছে টাকা আছে, অর্থ আছে অনেক, কিন্তু আপনার উপরে কুরবানি ওয়াজিব নয়। কেন? আপনি ঘুরার জন্য গেছেন, বেড়ানোর জন্য গেছেন, কিন্তু যদি দেয় সব পেয়ে যাবে, কিন্তু ওয়াজিব নয়। আর বাড়িতে যখন থাকবে তখন তার উপরে ওয়াজিব। নিসাব পরিমাণ মালের অধিকারী হতে হবে, সচ্ছল হতে হবে, অর্থাৎ তার কুরবানি, যে কুরবানি কেন, কেন আমাদের কুরবানি করতে হয় বা কুরবানিটা কি, আসলে কুরবানি কাকে বলা হয়, বিভিন্ন প্রশ্ন নিয়ে আমাদের মনে চিন্তার উদ্বেগ হয়, সেগুলো আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা সঠিকভাবে আমাদের বোঝার তৌফিক দান করুন। প্রথমত, কুরবানি বলতে কি বোঝায়? আমরা যে কুরবানি করি, এই কুরবানি কি বোঝায়? আমরা যদি এবং কোরআন এবং বিশুদ্ধ হাদিস তালাশ করি, তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার জন্যে ঈদুল আজহার দিনগুলোতে গৃহপালিত যেই চতুষ্পদ জন্তু জবাই করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন, সেটাকেই কুরবানি বলা হয়। অর্থাৎ যেই গৃহপালিত পশু দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহর সান্নিধ্যে যাওয়া যায়, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, তাকেই কুরবানি বলা হয়। কুরবানি শব্দটি আসলে কি, এইটার ভিন্ন নাম হতে পারত, ভিন্ন নাম দিতে পারত, কিন্তু কুরবানি নামটা কেন? আরবিতে এই কুরবানিকে বলা হয় উযহিয়া। উযহিয়া মানে, যেটা আরবির একটা প্রচলিত দিনের প্রথম প্রহর, যেটা আমরা যদি দিনটাকে ভাগ করি, তাহলে এই দিনের প্রথম প্রহরকে আরবিতে বলা হয় দোহা, অর্থাৎ দোহার সময়। যেহেতু এই কুরবানিটা দোহার ওয়াক্তে, দিনের প্রথম ভাগে, অর্থাৎ দুপুরের আগেই করা হয় দোহার ওয়াক্তে, এজন্যই আরবিতে একে উযহিয়া বলা হয়। যেহেতু আমরা এটাকে সকালে সলাতের পরে এবং দুপুরের সলাতের আগেই জবে করি, এই জন্যই আরবিতে একে উযহিয়া বলা হয়, কুরবানি বলা হয়। কুরবানি প্রচলন কিভাবে শুরু হয়? আমরা যদি জানি ইতিহাস, কোরআন সুন্নাহ দ্বারা যদি লক্ষ্য করি, তাহলে দেখব কুরবানি নতুন নয়, প্রাচীন এবং পুরাতন। আদম আলাইহিস সালামের সময়েও কুরবানি ছিল, তার সন্তান হাবিল কাবিল কুরবানি করেছিল, একজনেরটা কবুল হয়েছে আর একজনেরটা হয়নি। তখনকার নিয়ম ভিন্ন ছিল, কেউ গোস্ত কুরবানি দিয়ে খেত না, জ্বালিয়ে নিয়ে যেত, পুড়ে যেত, যারটা কবুল হতো আর যারটা কবুল হতো না তা জমিনে পড়ে থাকত। কিন্তু কুরবানি বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে প্রসিদ্ধি লাভ করে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাষায় বলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, সেই ছেলে যখন তার পিতার সাথে দৌড়ঝাঁপ করার বয়সে উপনীত হল, পিতার সাথে হাঁটার বয়সে উপনীত হল, পিতার সাথে হাঁটতে পারত, চলতে পারল, কালা
তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, হে আমার সৎ ছেলে, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতে, এখন তোমার অভিমতটা কি, অর্থাৎ তুমি কি চাও, তুমি কিছু কি বলতে চাও? আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করছি, তোমাকে যবেহ করছি, এখন তুমি কি চাও, তুমি কি চাও যে আমি তোমাকে বাস্তবে যবেহ করি অথবা আমি তোমাকে ছেড়ে দেই না, কি চাও তুমি, তোমার চাহিদাটা কি, তোমার ইচ্ছাটা কি? তখন ছেলে বললেন, কালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তখন তিনি বললেন, আব্বাজান, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই হুকুম দেওয়া হয়েছে আপনি তা কার্যকর করেন। আপনি দেখেছেন আপনার সন্তানকে কুরবানি করছেন, আপনার সন্তানকে জবে করছেন, এইটা আপনি দেখেছেন, তাহলে এটাই আপনি কার্যকর করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। কত চমৎকার একটা কাহিনী, কত চমৎকার একটা কথা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আসলে ইব্রাহিম আলাইহিসসালাম যেমন নবী ছিলেন তার সন্তান, ঠিক তিনি কি এইরকমভাবে হেরে যাবেন? না। আমরা যদি দেখি পিতাপুত্র আমাদের মধ্যে আনুগত্যের সেই লেশমাত্র নেই, অথচ ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালাম বলছেন, আপনি আমাকে কুরবানি করেন, আপনি যেটা দেখেছেন জবে করতে ওটাই করেন। অথচ তার ভয় পাওয়া উচিত ছিল, বলে কি আমাকে জবে করবে, এটা কি সহ্য করা যায়, এটা কি মেনে নেওয়া যায়? অথচ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এতটাই ভালোবাসতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতটাই আনুগত্যশীল ছিলেন যে বাপ স্বপ্নে যা দেখলেন ওটাকে বাস্তবে প্রয়োগ করতে চাইলেন, আর সন্তানও ওটাই বললেন যে আপনি আমাকে জবে করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ আমার ধৈর্য নেই এমনটি নয়, আমি ধৈর্যশীল, ধৈর্যের সাথে আপনার সাথে আমি রাজি রয়েছি। যখন জবে করতে চাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখেন, হৃদয় দেখেন, কলব দেখেন, অন্তর দেখেন। যখন দেখলেন ইব্রাহিম আলাইহিসসালাম পরীক্ষায় পাশ করলেন এবং তিনি কুরবানি করতে যাবেন, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষায় উত্তীর্ণ করলেন। সেখান থেকেই আমরা কুরবানির ব্যাপক প্রচলন পাই। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীন ইসলাম নিয়ে আসলেন তখন বিস্তারিতভাবে আমাদের উপরে কুরবানির বিধান আসলো। এবার জানা যাক যে কুরবানির হুকুম কি। এই হুকুমটা নিয়ে ইখতিলাফ রয়েছে আমাদের মধ্যে। কেউ বলছেন যে কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা, আবার কেউ বলছেন কুরবানি করা ফরজ, আবার কেউ বলছেন কুরবানি করা ওয়াজিব। আমরা যদি কুরবানির ব্যাপারে সূরা কাউসার 2 নম্বর আয়াত খেয়াল করি তাহলে দেখব যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি, অতঃপর তুমি সলাত আদায় করো, লি রব্বিকা, তোমার প্রতিপালকের জন্যে, ওয়ানহার, এবং কুরবানি করো। এটা হলো কোরআনের আয়াত। এই আয়াতকে সামনে রেখে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবং ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ উনি বলছেন, যেহেতু এটা কোরআনের আয়াত এবং কোরআনে আদেশ করা হচ্ছে এবং কোরআনের আয়াত দ্বারা নির্দেশ দেওয়া হচ্ছে যে তোমরা কোরবানি করো, সলাত আদায় করো, যেমন সলাত আদায় করা ফরজ, ঠিক এই সলাতের সাথে ওয়ানহার, কোরবানিকে যুক্ত করে দেওয়া হয়েছে, এই জন্য কোরবানি করাটা ওয়াজিব পর্যায়ে। কেন এটা সলাতের সাথে সাংঘর্ষিক, সলাতের সাথে সঙ্গতিপূর্ণ, সলাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত একই আয়াত যেখানে আল্লাহ তাআলা সলাতের কথাও বললেন
এবং যেখানে কোরবানির কথা বললেন। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনারা বলেছেন যে ওয়াজিব। অপরদিকে অধিকাংশ ফকি তারা বলতেছেন যে কোরবানি করা সুন্নাতে মুআক্কাদা। কেন? মুসলিমের 1977 নম্বর হাদিস যেখানে দেখা যায় ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দুজন ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুমুল্লাহ, এরা দুইজন এবং ইমাম শাফি এবং আরও অনেক বিদ্বানরা যারা কোরবানি করাকে ওয়াজিব বলেননি, অর্থাৎ তারা বলেছেন যে কোরবানি করাটা সুন্নাতে মুআক্কাদা। এই জন্য দেখা যায় আমাদের মধ্যে বিস্তর ইখতিলাফ ঘটে আছে। আবার দেখা যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরবানি মাঝে মধ্যে করতেন না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে কোরবানি করতেন না। কেন? তারা বোঝাতে চাইতেন যে এটা ওয়াজিব পর্যায়ের নয়। তবে সঠিক নির্ভেজাল যদি বলা যায় দলিলের দিক থেকে কোন মত বেশি গ্রহণযোগ্য, তাহলে বোঝা যায় যারা কোরবানিকে ওয়াজিব বলেছেন তাদেরটা বেশি কোরআনের আয়াতের সাথে মিলে যায় এবং তাদেরটা বেশি প্রাধান্য পায়। তবে যারা সুন্নাতে মুআক্কাদা বলেন তাদেরকেও আমরা অবজ্ঞা করছি না, বাকিটা আল্লাহু আলাম, এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন। কুরবানির ফজিলত কি? অর্থাৎ আমরা যেই কুরবানি করব, এই কুরবানি করার মাধ্যমে কি ফজিলত পাওয়া যেতে পারে? কুরবানির অনেকগুলো ফজিলত আছে। একটা ফজিলত হলো তাকওয়া অর্জন করা যায়। অর্থাৎ কেউ যদি কুরবানি করে তাহলে সে মুত্তাকি হতে পারে। আল্লাহ তাআলা বলেন সূরা হাজ 37 নম্বর আয়াত, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। শোনো, কুরবানির গোশত এবং এই রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। অর্থাৎ তোমরা যে কুরবানি করো, এই কুরবানি করার মাধ্যমে এই গোশতটা আল্লাহর কাছে যায় না, এবং তোমরা যে রক্তটা প্রবাহিত করো এই রক্তটা আল্লাহর কাছে যায় না। কিন্তু আল্লাহর কাছে যায় তোমাদের কলিজার ভিতরে, তোমাদের অন্তরের ভিতরে যেই তাকওয়া রয়েছে ওই তাকওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায়। তার মানে কুরবানি করার মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। কেউ যদি মুত্তাকি হতে চায় তাহলে যেন কুরবানি করে, এই ত্যাগের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকওয়াকে বৃদ্ধি করে দেন। এবং কুরবানি করা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিদর্শন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিদর্শন হিসেবে কুরবানির বিধান রেখেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খাইরুন। কুরবানির উটগুলোকে আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার নিদর্শন হিসেবে সৃষ্টি করেছি, এতে তোমাদের জন্য রয়েছে অনেক কল্যাণ। এখানে কল্যাণ ছাড়া নেই, তোমরা যে কুরবানি করো, সূরা হাজের 36 নম্বর আয়াত দ্বারা বোঝা যায় তোমরা যে কুরবানি করো এই কুরবানির মধ্যে অনেক কল্যাণ রয়েছে। আর এই কুরবানি হলো আল্লাহর একটা নিদর্শন, আল্লাহর একটা আয়াত। তার মানে বোঝা যায় কুরবানি আল্লাহর একটা নিদর্শন। কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার জিকির বাস্তবায়িত হয়, আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা হয়। কেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যুগে যুগে প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান অবধারিত করে দিয়েছি, যাতে করে চতুষ্পদ জন্তু দিয়ে তাদের জন্য প্রদত্ত রিজিক পেয়ে তারা যেন আল্লাহর জিকির করে, অর্থাৎ আল্লাহকে স্মরণ করে, বান্দারা যেন তাদের রবের শুকর গুজার করে। অর্থাৎ আমি যে এই চতুষ্পদ জন্তু উম্মতের জন্য এবং এই প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধানকে অবধারিত করে দিয়েছি, কেন অবধারিত করে দিলাম? যাতে করে এই চতুষ্পদ জন্তু দিয়ে কুরবানি করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করে। তার মানে বোঝা যায় কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার স্মরণ করা হয়। এবং কুরবানির যেই পশুর রক্ত এটা আল্লাহর কাছে খুবই প্রিয়। এবং সাদাকা যে করবেন, দান যে করবেন, আপনি কিছু টাকা দান করলেন,
কিছু টাকা সাদাকা করলেন আর আপনি কুরবানি করলেন, ওই কুরবানি সাদাকার চাইতে উত্তম। কেন? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, কুরবানির পশুর মূল্যের সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান খয়রাতের চাইতে ওই পশু কুরবানি করলে এর সব অনেক বেশি হবে। অর্থাৎ আপনি যদি একটা পশু 1,00,000 টাকা দিয়ে কেনেন, আর এর পরিবর্তে আপনি যদি বলেন 1,00,000 টাকা দিয়ে আমি পশুটা না কিনে 1,00,000 টাকা আমি দান করে দিব, তাহলে আপনি দান করে জেনে কি পাবেন, আর যদি কুরবানি করেন পশুটা কিনে তাহলে তার চাইতে বেশি নাকি আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে দান করবেন। তিনি আরো বলেন, কুরবানির সব নির্ভর করে ওই পশুর মূল্যের উপর, অর্থাৎ যেই পশুর মূল্য যত বেশি হয় ওই পশুর কুরবানির সব তত বেশি হয়। তাছাড়া কুরবানির আরও কিছু হিকমত রয়েছে, আল্লাহর নৈকট্য অর্জন করা, কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত পালন করা যায় এবং ঈদের দিন গোস্ত খাওয়া যায়, আনন্দ ফুর্তি করা যায়। অনেকে বলে যে গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করা যাবে না, গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করলে কুরবানি হবে না, এটা মিথ্যা কথা। কেন? আল্লাহ তাআলাই বলেছেন যে তোমরা খাও, নিজেরা খাও এবং আত্মীয়দেরকে খাওয়াও। তো আল্লাহ বলতেছেন খাও, তো গোস্ত খাওয়ার নিয়ত করবে না তো কী করবে? এই জন্য গোস্ত খাওয়ার যদি নিয়ত থাকে কুরবানিতে কোনো সমস্যা হবে না। গোস্ত না গেলে খাবে কি? বেচারা তো গোস্ত খাবে, তবে নিয়তটা বেশি থাকবে আল্লাহর নৈকট্য অর্জন করা, এটা হচ্ছে মূল। এটা যদি না থাকে তাহলে তার সমস্যা হবে, কারণ নিয়ত তার শুদ্ধ নয়। এই নিয়তের পাশাপাশি তার যদি গোস্ত খাওয়ারও নিয়ত থাকে তাতে কোনো অসুবিধা নাই। এবার প্রশ্ন হলো, যারা কুরবানি করে না তাদের কি হবে? দেখা যায় অনেক মানুষের সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও তারা কুরবানি করে না, তাদের জন্য কি হতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনু মাজার 3123 নম্বর হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার করে বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কুরবানির পশু ক্রয় করার মতো সামর্থ্যবান সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। অর্থাৎ যেই ব্যক্তি কুরবানির সামর্থ্য রাখে, কুরবানি করার যোগ্যতা রাখে, কুরবানি করার সামর্থ্য তার আছে, ওই ব্যক্তি যদি কুরবানি না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই মশালায় কেউ কেউ বলেছেন যেহেতু কুরবানি করাটা ওয়াজিব তাই তাকে প্রত্যেক বছর কুরবানি করতেই হবে। আবার কেউ বলেছেন মাঝে মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু করে নাই, উমার রাদিয়াল্লাহু আনহু করে নাই, এই জন্য সে যদি না করে সে বড় একটা কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে, একটা কল্যাণ ত্যাগ করার কারণে কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাবে। তবে উচিত হচ্ছে কুরবানি করা, এটা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কতার জন্যে ওই বাক্যটা বলেছেন যাতে সে কুরবানি করার জন্য উদ্বুদ্ধ হয়। আপনারা বলতে পারেন যে কোরআন এবং হাদিস রয়েছে, ইখতিলাফ কেন? আমিও মাঝে মধ্যে বলতাম ইখতিলাফ কেন, একটা মত থাকবে, একটা পথ থাকবে, ইখতিলাফ হয় কেন? আপনারা তো খাঁটি সোনা চেনেন, তাই না? খাঁটি সোনা দিয়ে যদি অলংকার বানান কি করতে হয়, কিছু খাঁট ঢুকে যায়, তাই না? কারণ খাঁটি পরিপূর্ণ সোনা দিয়ে অলংকার হয় না, কিছু খাঁট ঢুকবেই। খাঁট যদি না ঢোকে অলংকার বানানো যাবে না, ব্যবহারের উপযোগী হবে না, ব্যবহার করা যাবে না। ঠিক কোরআন এবং হাদিসের ভাণ্ডার খুবই সীমিত আর মানুষের জীবনটা ব্যাপক, এই জন্য মানুষের জীবনের সাথে কোরআন এবং হাদিসটাকে সেট করার কারণে বিভিন্ন ইমামদের, বিভিন্ন আলেমদের, বিভিন্ন বিশেষজ্ঞদের, মুহাদ্দিসের বুঝের কারণে একই হাদিস থেকে ইখতিলাফ ঘটে যায়। হাদিস একই, আয়াতও একই, কিন্তু ভিন্নতা ঘটে যায়। এই জন্য আমরা এটাকে দর্শনীয় মনে করি না, ঘটে যেতে পারে। এবার প্রশ্ন হল, কাদের উপরে কুরবানি ওয়াজিব, কে কুরবানি দিবে, ওয়াজিবটা কার উপরে? এখানে আমরা কয়েকটা মত দেখতে পাই। একটা মত হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন ঈদের দিন জাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কুরবানি ওয়াজিব হয়,
অর্থাৎ 7.5 ভরি 85 গ্রাম স্বর্ণ বা 52.5 তোলা অর্থাৎ 595 গ্রাম রৌপ্য বা এর সমপরিমাণ নগদ অর্থ শুধু ঈদের দিনে হাতে থাকলেই কোরবানি দিতে হবে। এটা হলো ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর মত। অর্থাৎ জাকাতের নিসাব যেরকম ওই রকম অর্থ থাকতে হবে, কিন্তু জাকাতেরটা 1 বছর অতিক্রম করতে হয় আর এই টাকাটা 1 বছর অতিক্রম করতে হবে না, ঈদের দিন হলেই হবে। এটা ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর মত। আর অন্যান্য ইমাম অধিকাংশ আলেমদের মত হচ্ছে যে না, ঈদের দিন যার হাতে কুরবানি দেওয়ার মতো অর্থ থাকবে তার উপরেই কুরবানি দেওয়া উচিত, অর্থাৎ জাকাতের নিসাব লাগবে না, জাকাতের নিসাব তার উপরে বর্তাবে না। তার কাছে যদি একটা ছাগল কেনার মতো টাকা থাকে, 15,000 টাকা থাকে, 20,000 টাকা থাকে, তাহলেই তার উপরে ওয়াজিব। ওই ঈদের দিন যদি থাকে, ঈদের দিন, ঈদের আগের দিন তার কাছে 10,000 ছিল, 8,000 ছিল, ওই টাকা দিয়ে তো আর কোরবানি এখনকার বাজারে কঠিন, কিন্তু ঈদের দিনে 15-20,000 টাকা তার হয়ে গেল, যে কোনোভাবে তার কাছে এসে গেল, তাহলে সে কোরবানি দিবে। প্রতি বছরই কোরবানি দেওয়া আবশ্যক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর কোরবানি দিতেন। কোন কোন শর্ত পূরণ হলে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে? যে ব্যক্তি কোরবানি দিবে তার কি কি শর্ত লাগবে? 1 নম্বর শর্ত হলো মুসলিম হওয়া। সে যদি অমুসলিম হয় তাহলে তার কোরবানি বৈধ নয়, কোরবানি দিলে কোরবানি হবে না। এই জন্য ইমামরা বলেছেন, সলাত যদি কেউ আদায় না করে আর সে যদি কোরবানি দেয় তার কোরবানি বৈধ নয়। কেন? সে মুসলমান নয়। যারা সলাত আদায় করে না, যারা সলাত ত্যাগ করে, যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, তারা মুসলমান নয়, আর তাদের উপরে কোরবানি ওয়াজিব নয়, আর তারা যদি কোরবানি দেয় ওই কোরবানি বৈধ নয়। কেন? বেনামাজির তো কোনো ইবাদত কবুল হবে না, সে যদি দান করে কবুল হবে না, সাদাকা করে কবুল হবে না, রোজা রাখে কবুল হবে না, সিয়াম থাকে কবুল হবে না, জিকির আজকার করে কবুল হবে না, কোরআন তেলাওয়াত করে কবুল হবে না, বেনামাজির কোনো ইবাদতে কবুল হবে না। কেন? বেনামাজি মুসলমান নয়, বেনামাজি হলো কাফের। এটা হলো কোরআনের ভাষায়, এটা হলো রসুলের ভাষায়, এটা হলো সাহাবিদের ভাষায়, এটা হলো তাবিদের ভাষায়, এটা হলো বিশেষজ্ঞ নির্ভেজাল ইমামদের ভাষায়, এটা হলো বিশেষজ্ঞ মুহাদ্দিস নির্ভেজাল যারা তাদের ভাষায়, যারা সলাত আদায় করে না তারা মুসলমান নয়, আর তারা যদি কুরবানি দেয় তাদের কুরবানি বৈধ নয়। তাহলে